গাজায় চলমান হামাস ইসরায়েল সংঘাত শুধু অবরুদ্ধ গাজা উপত্যকাকে নয়, বরং পশ্চিম তীরের অর্থনীতিকেও ক্ষতির সম্মুখীন করে তুলছে। সীমান্ত পারাপারের বাধায় আসছে না প্রয়োজনীয় পণ্য সামগ্রী, আর হামলার কারণে কর্মস্থলে যেতে শঙ্কায় আছেন হাজারো শ্রমিক। তাই যুদ্ধের এমন প্রভাবে বিপাকে দেশটির অর্থনীতি। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। সাত অক্টোবর থেকে চলমান যুদ্ধে বিপর্যস্ত ফিলিস্তিনের অর্থনীতি। গাজায় হামলার প্রভাব পড়েছে পশ্চিম তীরে থাকা সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্যে। পশ্চিম তীরের নাবলুসের শতাব্দী পুরনো সাবান কারখানায় নেই আগের সেই জৌলুস। যুদ্ধের কারণে সাবান বিক্রি কমেছে 17%, বিপরীতে কাঁচামালের দাম বেড়েছে 25%। ফলাফল, বাণিজ্যে নেই গতি। ভ্রমণ নিষেধাজ্ঞায় পণ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না গ্রাহকের দুয়ারে। আমাদের বিক্রির পরিমাণ কমেছে আর ব্যয় বেড়েছে, তবুও আমরা ব্যবসা চালিয়ে যেতে যা করা প্রয়োজন তাই করছি, কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে হামলার ভয়ে কাজে আসছে না শ্রমিকরা। তথ্য উপাত্ত বলছে, গত দুই মাসে ফিলিস্তিনের শিল্প খাতে আয় কমেছে 50-60%। এছাড়াও গত তিন মাসের বেশি সময় ধরে ইসরায়েলে কাজ করা ফিলিস্তিনি জনগণের অর্থ বাজেয়াপ্ত করেছে ইসরায়েল, যা মূল অর্থনীতিতে 30% অবদান রাখত। এতে আরও নেতিবাচক প্রভাব পড়েছে ফিলিস্তিনের অর্থনীতিতে। তিন মাসের বেশি সময় ধরে ইসরায়েল সরকার ফিলিস্তিনি জনগণের অর্থ বাজেয়াপ্ত করে রেখেছে। আমাদের প্রায় 2 লাখের বেশি শ্রমিক ইসরায়েলে কাজ করত, কিন্তু যুদ্ধের পর তাদের সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে। চলমান যুদ্ধে ফিলিস্তিনের অর্থনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার শঙ্কা করছে দাতা সংস্থাগুলো। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।